প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জীব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবকোষ নিয়ে আলোচনা করব। জীবকোষ কি? সাধারণভাবে জীবদের গঠন ও কাজের এককে জীবকোষ বলে। বিজ্ঞানীরা জীবকোষকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। লই ও সিকেভিস বলেন বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আবৃত এবং জীবস ক্রিয়াকলাপের একক, যা অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম, এমন সত্তাকে কোষ বলে। কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, এ ধরনের কোষে কোন সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসে কোন পর্দা থাকে না, যার কারণে নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে রাইবোজোম থাকে। ক্রোমোজোমে কেবলমাত্র ডিএনএ থাকে। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এ ধরনের কোষের উদাহরণ। প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল, এসব কোষের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ নিউক্লিয় ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত এবং সুগঠিত থাকে। এসব কোষে রাইবোজোম সহ অন্যান্য সকল কোষীয় অঙ্গাণুই থাকে। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে। অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়ে থাকে। কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে আবার দুভাগে ভাগ করা যায়, দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ বা সোমাটিক সেল, বহুকোষী জীবে যে সকল কোষ দেহ গঠনে অংশ নেয় এদেরকে দেহকোষ বলা হয়। এসব কোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহের বৃদ্ধি ঘটায়। বিভিন্ন অঙ্গতন্ত্র গঠনে ওসব কোষ অংশ নেয়। জনন কোষ বা গ্যামেটিক সেল, বহুকোষী জীবে যে সকল কোষ জনন কার্যে অংশগ্রহণ করে তাদেরকে জনন কোষ বলে। এ সকল কোষ মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষ বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয়। অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃজনন কোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। পুরুষ ও স্ত্রী জনন কোষ মিলিত হয়ে তৈরি হয় জাইগোট কোষ। এই জাইগোট কোষটি বারবার বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবদেহ গঠন করে। এখন আসা যাক উদ্ভিদ ও প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে। এখানে দেখো, এটা উদ্ভিদ কোষ আর এটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষে কি কি পাওয়া যায়? উদ্ভিদ কোষে দেখো, ভিতরের লেয়ারটা এটা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দা। তারপরে রয়েছে জড় কোষ পাচি, যা কেবলমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। এটা মাইটোকন্ড্রিয়া, এটা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। মসৃণ বলা হয়েছে এই কারণে, এন্ডোপ্লাজমিক জালিকা দু ধরনের, মসৃণ আর এটা অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার উপরে কোন ক্ষুদ্র ক্ষুদ্র দানা অর্থাৎ রাইবোজোম থাকে না, কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো অংশ লেগে থাকে, এই জন্য এদেরকে অমসৃণ বলা হয়। এটা নিউক্লিয়াস। উদ্ভিদ কোষে নিউক্লিয়াস সাধারণত এক প্রান্তে অবস্থান করে, কারণ উদ্ভিদ কোষে বড় আকারের একটা কোষ গহ্বর কোষের কেন্দ্রে অবস্থান করে, যার কারণে নিউক্লিয়াস এক প্রান্তে থাকে। এগুলো গলগি বডি, এটা মাইক্রোটিবিউল বা কোষ কঙ্কাল। এগুলো প্লাস্টিড, যা উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। এই প্লাস্টিড থাকার কারণে উদ্ভিদদের বর্ণ বিভিন্ন বর্ণের হয়ে থাকে। এটা লাইসোজোম, এগুলোকে জীবাণু ভক্ষণকারী অঙ্গাণু বলা হয়। এরপরে আসা যাক প্রাণীকোষ সম্পর্কে। প্রাণীকোষে দেখো, এখানে কোন জড় কোষ প্রাচীর নেই, এখানে শুধুমাত্র একটা লেয়ার বা পর্দা আছে, প্লাজমা পর্দা। আর প্রাণীকোষের উপর দিকে কতগুলো আঙ্গুলের মতো অংশ থাকে, এগুলোকে বলা হয় মাইক্রোভিলাস। এটা গলগি বডি, যা উদ্ভিদ কোষেও আছে। এটা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এটা নিউক্লিয়াস। প্রাণীকোষে নিউক্লিয়াস সাধারণত কেন্দ্রে অবস্থান করে, কারণ উদ্ভিদ কোষের মতো এখানে বড় আকারের কোন কোষ গহ্বর নেই। প্রাণীকোষে কোষ গহ্বর থাকে না, যদিও থাকে দেখো আকার এগুলো একদম ক্ষুদ্র ক্ষুদ্র। এটা সেন্ট্রিওল, যা প্রাণীকোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা থাকার কারণে কোষ বিভাজনকালে এটা বিভাজিত হয়ে কোষের দুই মেরুতে অ্যাস্টারে তৈরি করে। এটা উদ্ভিদ কোষে সাধারণত থাকে না। এটা লাইসোজোম বা জীবাণু ভক্ষণকারী অঙ্গাণু। এটা মাইটোকন্ড্রিয়া, যা উদ্ভিদ প্রাণী উভয় কোষেই থাকে। এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো অংশ, এটা রাইবোজোম, এগুলো কোষ গহ্বর। আর এটা মাইক্রোটিবিউল। এই দুটো কোষ থেকে আমরা এখন উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। দেখো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে কোষের কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে থাকে না, থাকলেও আকারে অনেক ক্ষুদ্র। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, যা প্রাণী কোষে নেই। আবার দেখো, প্রাণী কোষে সেন্ট্রিওল আছে, কিন্তু উদ্ভিদ কোষে এটা নেই। এটাই উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। এখন আসো আমরা বিভিন্ন কোষীয় অঙ্গাণু সমূহের সাথে পরিচিত হই। এটা দেখো কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত ও জড় বস্তু দিয়ে তৈরি।
প্রাণী কোষে সাধারণত কোষপাচির থাকে না। কোষপাচিরের রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, সেমি সেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবরেন নামক রাসায়নিক পদার্থ থাকে। ব্যাকটেরিয়া কোষপাচির কেবলমাত্র প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি, আর ছত্রাকের কোষপাচির কেবলমাত্র কাইটিন দিয়ে তৈরি। প্রাথমিক কোষপাচিরটি এক স্তর বিশিষ্ট হয়। মধ্যপদ্মার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য ক্রম জমা হয়ে গৌণ কোষপাচির তৈরি করে। কোষপাচিরের মাঝে মাঝে ছিদ্র থাকে, এগুলোকে কূপ বলা হয়। কোষপাচিরের প্রধান কাজ হল কোষকে দৃঢ়তা প্রদান করা, কোষের আকার আকৃতি বজায় রাখা, পাশের কোষের সাথে প্লাজমা ডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করা এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করা। এখন আসা যাক প্লাজমা ডেজমাটা কি। প্লাজমা ডেজমাটা হল এক ধরনের আণুবীক্ষণিক নালী যা সৃষ্টির মাধ্যমে কোষ পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এখন আসা যাক প্রোটোপ্লাজম কি। প্রোটোপ্লাজম কোষের ভিতরে যে অর্ধ স্বচ্ছ জেলির মতো থকথকে বস্তু থাকে এগুলোকে প্রোটোপ্লাজম বলে। কোষটা দেখো, কোষের ভিতরে এই পুরো অংশটাকে আমরা প্রোটোপ্লাজম বলবো। প্রোটোপ্লাজমের সাধারণত তিনটি অংশ নিয়ে গঠিত, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। আজকের আলোচনা এই পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।